কসবা সিলভার পয়েন্ট স্কুলের ছাত্র মৃত্যুর ঘটনায় সিসিটিভি ডিভাইস এবং হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করার নির্দেশ দিল আদালত। সেই সঙ্গে ময়নাতদন্তের রিপোর্ট পরিবারের হাতে দেওয়ার কথা বলা হয়েছে। কলকাতার হাইকোর্ট আরও নির্দেশ, তদন্ত হবে কলকাতা পুলিশের নগরপালের নজরদারিতে। প্রথম ময়নাতদন্তের রিপোর্ট SSKM এর চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিকেল বোর্ডের সামনে পেশ করতে হবে। 6 তারিখ মামলার পরবর্তী শুনানি, সেদিন কেস ডায়েরি জমা দেওয়ার কথাও আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে। প্রসঙ্গত 4 সেপ্টেম্বর ক্লাস 6 ছাত্রের রহস্য মৃত্যু হয়। অভিযোগ, দীর্ঘক্ষণ কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। ময়নাতদন্তের রিপোর্টে কান থেকে রক্ত বেরোনো ছাড়া আর কোনো আঘাতের চিহ্ন নেই, তাই দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি করা হয়। সিট গঠন করে তদন্তের দাবি করা হয়। কসবা থানার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ওঠে। থানা ঘেরাও করে অবরোধও হয়েছিল। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।